হ্যালো গাইস, লোগোর নতুন এপিসোডে আপনাদের স্বাগতম। আমি আছি উলসন চামুগম। তো আজকে দেখাবো এজ এ ফটোগ্রাফি করছি। তো প্রথমে আমি এজ এ দিয়ে একটি আইকন তৈরি করব। তো এই আইকনটি আমি কীভাবে তৈরি করব আপনারা দেখতে থাকেন। প্রথমে আমি এখান থেকে রেক্টেঙ্গেল নিব। রেক্টেঙ্গেল নিয়ে এভাবে টান দিব। টান দেওয়ার পর ডাইরেক্ট সিলেকশন দিয়ে এটুকু নিচের শুধু এইভাবে ধরতে হবে। তারপর এরকম আইকন আসবে, ধরে উপর দিকে টান দিবেন। টান দেওয়ার পর এটা ঘুরিয়ে দিবেন, মানে স্ট্রোকে দিবেন। তারপর আপনারা এদের সিলেকশন টুল দিয়ে এখানে এভাবে সিলেক্ট করবেন। করার পরে স্ট্রোক বাড়িয়ে দিবেন। ওকে, স্ট্রোক বাড়ানোর পর কমিয়ে দিয়ে, হ্যাঁ ঠিক আছে, স্ট্রোক বাড়ানোর পর অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দেবেন। এক্সপ্যান্ড করে দিচ্ছি। এখন আপনারা এরকম মোটা একটা শেপ নেবেন, আমি যেভাবে নিচ্ছি। ওকে, এটুকু নেওয়ার পর এই বরাবর, ঠিক আছে। এর আগে আমি মাঝখানে সেন্টার করে নিই। ওকে, সেন্টার আছে, এটা সামান্য একটু কাটার জন্য। ওকে, তো সবগুলো ধরে আমি পাথ ফাইন্ডার থেকে ডিভাইড করে দিচ্ছি। ডিভাইড করে আনগ্রুপ করে দিচ্ছি। আনগ্রুপ করে এই অংশগুলো প্রয়োজন নেই, আমি রিমুভ করে দিচ্ছি। ওকে, ওকে, এখন আমি এটুকু ধরে টেনে জুড়ে দেবো এটার সাথে। এটা সরিয়ে দিচ্ছি, এটুকু 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 রাখবো না, ঠিক আছে, এটুকু রাখবো না, এটুকু রাখা যায়। এটুকু এখন কি করব, উপরে উঠিয়ে দেব। উপরে ওঠানোর আগে এই অংশটা আমার কাটতে হবে, এটা আলাদা করতে। এখানে আরও বেশি করা যায়, এখানে কম হয়ে গেছে। অফসেট পাত এখান থেকে অফসেট পাত করে দিয়েছি, বিশ করে দিচ্ছি, বিশ করে দিয়ে এখানে কেটে দিচ্ছি। ওকে, এটা উপরে উঠিয়ে দিচ্ছি। এটুকু ওঠানোর পর এখন আমাকে কি করতে হবে, এই ভিতর যে হাইট অংশগুলো এটা সরিয়ে দিচ্ছি। এখানে কন্ট্রোল সি কন্ট্রোল এফ ঘুরিয়ে দিচ্ছি। এখন আমাকে এটুকু ধরে জুড়ে দিতে হবে। এখন দেখেন এটা কি এর মতো লাগছে, এবং এটি কি জ্যার মতো লাগছে। হ্যাঁ, এটি জ্যার মতো লাগছে, এটি এখন এর মতো লাগছে। ওকে, জুড়ে দিলাম। ওকে, এ এবং জে একটি আইকন তৈরি হয়ে গেল। এখন আমাকে এইখানে এই ক্যামেরাটি বসাতে হবে। এটি এর জন্য আমি কি এখানে রিলিজ করে দিচ্ছি। ওকে, সবগুলো ধরে আবার এখানে কি করছি, এটা ইউনিট করে দিচ্ছি। তো এটা সবগুলো ধরে এনে কালারটা চেঞ্জ করে দিই, তা আমাদের জন্য সুবিধা হবে, এবং অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, ঠিক আছে। তারপর এখান থেকে এটুকু এখন ক্যামেরাটি, ওকে, এটুকু এখন আমি, ওকে, এখানে আমি ক্যামেরাটি আমি কপি করছি কন্ট্রোল সি দিয়ে। সবগুলো ধরে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর যেগুলো প্রয়োজন নেই সেগুলো আমি এখান থেকে সরিয়ে দিচ্ছি। ভিতর অংশগুলো দরকার নেই, আর কিছু আছে নাই। আমি সবগুলো যেগুলো পেস্ট করলাম এগুলো কালারটা চেঞ্জ করে দিব। কালারটা চেঞ্জ করে দিয়ে ভিতরে আনগ্রুপ করে দিচ্ছি। আনগ্রুপ করে ভিতরে যে একটি অংশ ফ্রেম সেটি সরিয়ে দিলাম, আর সবগুলো ওকে আছে, গ্রুপ করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা ক্যামেরাটি সেট হয়ে গেছে। তো এখানে মনে হচ্ছে যে এজ এ একটি ফটোগ্রাফি লোগো। তো ফটোগ্রাফির এটাও দিব আমরা। এখন এখানে কমপ্লিট। তো আমাকে এখন ফটোগ্রাফিটি দিতে হবে। তো ফটোগ্রাফিটি আমি এখানে একটু সরিয়ে দিচ্ছি, নিয়োগ করে দিচ্ছি, নিচে দিয়ে দেব। তো আমাকে এটা ছোট করতে হবে। এখন আমাকে এখান থেকে টাইপ টুল থেকে চেঞ্জ কেস আপার কেস করে দিচ্ছি।
এবং নিচে এই ফন্টটি চেঞ্জ করে দেব ফটোগ্রাফিটি নেক্সট ফন্ট দিচ্ছি ওকে এখন এটি ছোট করে দেব যতটুকু ছোট করা যায় ওকে এটি ক্রিয়েট আউটলাইন করে দিচ্ছি সবগুলো ধরে গ্রুপ করে গ্রুপ করা আছে সবগুলো ধরে অ্যালাইন করে দেব ওকে তো দেখতে পাচ্ছেন এখানে আমার লোগোটি কমপ্লিট তো আশা করি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে